আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রুবুস মম ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট। আশা করছি সবাই ভালো আছেন, কাছে বা দূরের সবাই, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যে গাছটাতে আমি পানি দিচ্ছি সেটা একটা সবেদা গাছ, আমার ছাদ বাগানের প্রথম গাছ। আমার এই চ্যানেলে একটি ছাদ বাগানের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দিনের অনেকটা সময় চলে গেছে, এখন সংসারের কিছু টুকিটাকি কাজ করে নিব। আরেকটা কথা বলি, যারা আমার ভিডিও প্রথম দেখছেন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। দেয়ালে আমি কিছু ফ্রেম লাগিয়েছি দেয়ালের সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য। এই ফ্রেমগুলোর দাম খুবই কম। এখানে আমি কয়েকটা সাইজের ফ্রেম লাগিয়েছি, আপনাদের কাছে কেমন লাগছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার বেডরুমের পাশে একটি ছোট্ট একটি বারান্দা, যেখানে আমি কিছু ইনডোর প্লান্ট দিয়ে সাজিয়েছি। এখানে দেখছেন পুতির তৈরি একটি চেরি ফল, যেটা আমি নিজেই তৈরি করেছি। এখানে যে পর্দাটা দেখছেন, এটার পেছনে একটি দরজা আছে যেটা দিয়ে বারান্দায় যাওয়া যায়। তো এই দরজাটা দেখতে খুব খারাপ দেখাচ্ছে, তাই আমি একটা পর্দা দিয়ে দিয়েছি। এটা একটা গ্রামোফোন, এটাকে কলের গানও বলে। এই শোপিসটা আমার খুবই ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে গেল, এর মধ্যে আমি গোসল করে নামাজ পড়ে নিয়েছি, এখন আমি ইফতার বানাতে চলে যাব। আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নেব আলু চপ বেগুনি ভাজার জন্য। এখন আমি আলুর চপ আর বেগুনিটা ভেজে নিব। তো বেগুনিটা দিয়ে দিলাম। তো আমার ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি আমি। ছোলাটা আমার আগের দিনই করা ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন শুধু একটু গরম করে নিচ্ছি। ভাজা পোড়া বাদেও আমি খিচুড়ি রান্না করেছি, মুরগির ভুনা করেছি, কিন্তু রুবু আর রুবুর বাবা বলছে খিচুড়ির সাথে ডিম ভাজা হলে খুব ভালো হয়, তাই আমি এখানে ডিম ভেজে নিচ্ছি পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে। এখানে দিয়ে দিলাম লবণ। তো আমি ভাবছি যে একটা দুইটা ডিম কি ভাজবো, একসাথে তিনটা ডিমই ভেজে নিই। একসাথে যদি ডিমগুলো ভেজে নিই তাহলে সময়টা অনেকখানি বেঁচে যায়। ডিমগুলোকে ভালোভাবে বিট করে নিব। আমার মতো করে আপনারাও এভাবে ডিমটা ভাজবেন এবং সময়টা বাঁচাবেন। ডিমটা মিডিয়াম আঁচে ভাজার চেষ্টা করবেন, যেহেতু তিনটা ডিম একত্রে দেওয়া হচ্ছে, তাই ডিমটা একটু মিডিয়াম আঁচে ভাজার চেষ্টা করবেন, না হলে দেখা যাবে নিচ দিয়ে লেগে যাবে আর ভিতরেরটা হচ্ছে না। আমার ইফতারি তৈরি হয়ে গিয়েছে, আমি টেবিলটা সাজিয়ে নিয়েছি। তো এখানে আমি খিচুড়ি ভুনা, মুরগি ভুনা, আমি ডিম ভাজা করেছি, তেলে ভাজা বেগুনি আলুর চপ, অনেক ধরনের ফল সাজিয়েছি। রোজার এই ইফতারের এই সময়টা প্রতিটা মুসলমানেরই খুব ভালো লাগে। আজান দিচ্ছে, আমরা ইফতারি শুরু করে দিয়েছি। আমাদের ইফতার করাটা প্রায় শেষ, এখন নামাজ পড়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা মার্কেটের দিকে রওনা দেব। চলে এলাম আমরা এলিফ্যান্ট রোডে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে সেজে উঠেছে ঢাকা শহর। তো আমরা এখন পাঞ্জাবি কিনবো, চলে গেলাম পাঞ্জাবির দোকানে। সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশন এসেছে, তো এই রুবু আর রুবুর বাবার জন্য পাঞ্জাবি কিনে নিব। ইফতারের পরপর মার্কেটটা অনেকটাই ফাঁকা।
অনেকগুলি দোকান ঘুরে ঘুরে দেখলাম। ফাঁকা মার্কেটে ঘুরে বেড়াতে খুবই ভালো লাগে। তো এই দোকানটা থেকে রুবু আর রুবুর বাবার জন্য আমরা পাঞ্জাবি কিনে নিলাম। আমাদের পাঞ্জাবি কেনা শেষ, এখন আমরা বাসার দিকে রওনা দিব। আমার এই ভিডিওটা দেখার পরে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।